কয়েকদিন আগেই আমফান পশ্চিমবঙ্গ সহ উড়িষ্যার বেশ কয়েকটি অঞ্চলে বহু ক্ষতি সাধন করেছে। একাধিক গাছপালা ভেঙে পড়েছে, বহু ঘরবাড়ি নষ্ট হয়ে গেছে। এই তাণ্ডবে রাশ কাটিয়ে উঠতে না উঠতেই আবার নতুন করে এক সাইক্লোন সৃষ্টি হয়েছে। দক্ষিণ পূর্ব আরব সাগর ও লাক্ষাদ্বীপের কাছে এক গভীর নিম্নচাপ সৃষ্টি হয়েছে, যা আজ ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়েছে এবং এই ঘূর্ণিঝড়টির নাম দেওয়া হয়েছে নিসর্গ। বাংলাদেশ এই ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে। এই নিসর্গ ঘূর্ণিঝড়টি 3 তারিখের মধ্যে উপকূলবর্তী অঞ্চলে আছড়ে পড়বে, এরকমই আশঙ্কা করা হচ্ছে। আমরা এই মুহূর্তে লাইভ দেখতে পাচ্ছি এই ঝড়ের অবস্থান। ভালো করে ম্যাপটি অনুসরণ করুন, দেখতে পাবেন নিসর্গ ঝড়টি কীভাবে স্থলভাগের দিকে এগিয়ে আসছে। বুধবারের মধ্যেই কিন্তু এটি স্থলভাগে আছড়ে পড়বে, অর্থাৎ মহারাষ্ট্র এবং গুজরাটের কাছে এটি স্থলভাগে আছড়ে পড়তে চলেছে বুধবার। এরপর দেখুন বৃহস্পতিবারে সম্পূর্ণরূপে এটি কিন্তু স্থলভাগে প্রবেশ করে যাবে এবং সেখানে বেশ কয়েকটি অঞ্চলে ক্ষতিসাধন করবে। যদিও এর শক্তি দেখুন ক্রমশ হ্রাস পাচ্ছে এবং বৃহস্পতিবার 10টার সময় ভালো করে লক্ষ্য করুন এই ঘূর্ণিঝড়টি কোথায় অবস্থান করছে। এখানে আমি জুম করে দেখাচ্ছি, দেখুন এই ঘূর্ণিঝড়টি বৃহস্পতিবার 10টার সময় ইন্দোরের কাছাকাছি অবস্থান করবে এবং ক্রমশ কিন্তু এটি আরও স্থলভাগের দিকে প্রবেশ করবে পরের দিন। ক্রমশ দেখুন এগিয়ে আসছে এই ঘূর্ণিঝড়টি। আমরা বৃহস্পতিবারের পর দেখুন শুক্রবারে আমরা দেখছি এটি ভোপাল ক্রস করে গেছে এবং এটি শুক্রবার 7টার সময় অবস্থান করবে কানপুরের কাছে। এরপর এটি ক্রমশ শক্তি হারাতে থাকবে এবং একটি নিম্নচাপের সৃষ্টি হবে। এখানে দেখুন সমস্তটা লাইভ আমরা দেখতে পাচ্ছি। তাহলে আপনি কিভাবে যে কোনো ঘূর্ণিঝড়কে এইভাবে ট্রেস করবেন সেটি আমি এখন আপনাদের বলবো। প্রথমে আপনাকে চলে যেতে হবে প্লে স্টোরে এবং সেখানে গিয়ে উইন্ডি বলে অ্যাপ সার্চ করবেন এবং সেটি ডাউনলোড করবেন, এবং সেটি ডাউনলোড করার সাথে সাথে ওপেন করলেই আপনি সরাসরি দেখতে পেয়ে যাবেন আপনার আশেপাশে কী ঘূর্ণিঝড় সৃষ্টি হয়েছে এবং কবে কোথায় সেই ঘূর্ণিঝড়টি প্রবেশ করবে। সমস্ত ডিটেলস আপনি এই অ্যাপসের মাধ্যমে দেখতে পাবেন। এই কর্নারে যে প্লে বাটনটি আছে ওটি ক্লিক করলেই আপনি সমস্ত তথ্য পেয়ে যাবেন, অর্থাৎ প্রতিদিন প্রতি ঘন্টায় ঘূর্ণিঝড়টি কোন দিকে এগোবে কোন দিকে যাবে সমস্ত তথ্য আপনি কিন্তু এখানে সরাসরি পেয়ে যাবেন। তাহলে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং চ্যানেলে যদি প্রথম হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।